প্রিয় দর্শক স্বাগতম সবাইকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমরা শুরু করেছি ধারাবাহিক মডেল টেস্ট মডেল টেস্টগুলো থেকে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন নিশ্চিত তাই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট আমাদের পূর্ববর্তী মডেল টেস্টগুলো প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি অংশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে দীপ্তি চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় চলিত ভাষার রূপে ভাষাকে বলা হয় প্রমিত ভাষা চলিত ভাষার বৈশিষ্ট্য নয় নিচের কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত সঠিক উত্তর সে এখন স্কুলে যাবে কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গঠন অনুসারে শব্দ কয় প্রকার গঠন অনুসারে শব্দ দুই প্রকার প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজ পত্র কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয় কোনটি প্রান্তিক চিহ্ন নয় সঠিক অর্থ কি রাবণের চিতা অর্থ চির অশান্তি বিনা পানি কোন সমাস বিনা পানি কোন সমাস সঠিক উত্তরটি হচ্ছে বহু সমাস সর্বরী শব্দের সমর্থক শব্দ কোনটি সর্বরী শব্দের সমর্থক শব্দ হচ্ছে রাত্রি নিচের কোন চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে নিচের কোন চিহ্নটিকে পদ সংযোগ চিহ্ন বলে সঠিক উত্তরটি হচ্ছে হাইফেন নদের চাঁদ বাগধারাটির কোন অর্থ প্রকাশ করে নদের চাঁদ বাগধারাটি প্রকাশ করে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র এটি কোন বাক্য এটি হচ্ছে জটিল বাক্য কোন সমাসের উভয় পদই বিশেষ্য কোন সমাসের উভয় পদই বিশেষ্য সঠিক উত্তরটি হচ্ছে দ্বন্দ্ব সমাস ভাব সম্প্রসারণের ভাবের কি হয় ভাব সম্প্রসারণের ভাবের সংকোচন ঘটে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধি প্রাকৃত থেকে এ মতের প্রবক্তা কে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগ্ধী প্রাকৃত থেকে এ মতের প্রবক্তা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমার্থক শব্দ ব্যবহার করলে কি হয় সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ সমৃদ্ধ হয় অভয়ভাব সমাসে অভ্যয় পদের অর্থ অভয়ভাব সমাসে অভ্যয় পদের অর্থ হচ্ছে প্রধান থাকে অর্থাৎ অভয়ভাব সমাসে অভয় যে পদটা থাকে সেটার অর্থই প্রধান থাকে চলতি ভাষা নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয় চলতি ভাষায় নিম্নের অনুসর্গ রূপটি সংক্ষিপ্ত হয় ভাষা কি ভাষা কি ব্রজ ভাষা হচ্ছে মিথিলা ও বাংলার মিশ্র ভাষা ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন সঠিক উত্তরটি হচ্ছে বিদ্যাপতি নিচের কোনজন বাংলা ভাষার কবি নিচের কোনজন বাংলা ভাষার কবি সঠিক উত্তরটি হচ্ছে জ্ঞান ব্রজবুলি প্রবর্তক কে ব্রজবুলির প্রবর্তক কে সঠিক উত্তর বিদ্যাপতি ব্রজবুলিতে বলতে কি বোঝায় ব্রজবুলি বলতে বোঝায় মৈথিলি ভাষার একটি উপভাষা